সুরাজুয়া মাতাম। হ্যালো গাইস, আজকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমার দিদির বাড়িতে। আমি যাচ্ছি আর এখন বাজে ভোর 6টা। আজকে ভ্যালেন্টাইন্স ডে আর ওকে সারপ্রাইজ দিতে, চলো। দেখো আমি আছি ওর বাড়ির ঠিক পিছনে আর জানলার কাছ থেকে ওকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করব। কিন্তু জানলা থেকে ঢোকাটা আমার পক্ষে মানে ডিফিকাল্ট হয়ে পড়েছে। দেখো আমি মানে ঢুকবো কি করে, স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলাম। দেখো তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। আর অনেক কষ্ট করেও ভেতরে যেতে পারলাম না, তাই এখানে বসে বসে একটু ওয়েট করছিলাম যতক্ষণ তোমাদের দিদিভাই ঘুমাচ্ছে। ঘুমাক, আমার মাথায় একটা আইডিয়া এলো আর আমি সেটাই অ্যাপ্লাই করে দেখি। এখান থেকে লজেন্সগুলো ফেলি, যদি ঘুম থেকে উঠে পড়ে। কি এখানে, এমা এখানে এত লজেন্স কোত্থেকে এলো? চারিদিকে লজেন্স লজেন্স, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। যাই স্নান করে আসি। স্নান হয়ে গেছে আমার, লালা। হাই ভগবান, আবার এখানে দুটো চকলেট কে রেখে গেছে? শুধু তো লজেন্স ছিল। যাই তো মাকে গিয়ে একবার জিজ্ঞাসা করে আসি। মা, ও মা, দেখেছ? না তো, আমি তো দেখিনি। তোর ঘরে কে গেছিল? ঠিক আছে, কাউকেই তো। ইমা, আবার একটা গিফট। এটার মধ্যে আবার কী আছে কে জানে, আশপাশটা দেখে আসি তো। কেউ যদি আমার সাথে এরকম করে তাহলে বুঝতে পারবো। এমা, কাউকেই তো দেখছি না। এমা, এসব এসব কি দেখছি আমি? এসবগুলো কি তুমি করেছিলে? হাই ভগবান। হ্যাঁ আমি করেছি। তোমার কেমন লাগলো সারপ্রাইজটা? খুব ভালো। আর এটার মধ্যে কি আছে, টেডি? ও কি বড়, খুব সুন্দর হয়েছে। টেডির কালারটাও খুব দারুণ হয়েছে, আমার খুব 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 পছন্দ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখন থেকে ভিডিও 5টার সময় করে আসবে, মিস করো না কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই, সবাই ভালো থেকো, বাই।